মাওলানা দিলারা হোসেন সাঈদী আল্লাহ তাকে ১৩টি বছর নিজের কাছে আপন করে রেখে দুনিয়ার সমস্ত কাদামাটির ঝামেলা থেকে মুক্তি দিয়ে যেন রহমতের কোলে তাকে রেখে নিজের কাছে নিয়ে গেছেন। আকাশের প্রতিক্রিয়াটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। শুনলাম সাঈদী সাহেবের মৃত্যুর কিছুক্ষণ পরে একটা ভূমিকম্প নাকি ঢাকায় অনুভূত হয়েছে। ইতিহাসে এমন ঘটনা আছে, এমন ভূমিকম্পের ইতিহাস পাওয়া যায় জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর সময়ে। গর্তের পিঁপড়ারা একজন আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সারা পৃথিবীর পিঁপড়ারা চেনে এই পৃথিবীতে, এই পৃথিবী নামক এই গ্রামে একজন আলেম কে আছে, পিঁপড়ার জগৎ তাকে চেনে। নবীজি বলছেন সহি হাদিস, মাছেরা চেনে যে একজন আলেম এখানে আছে পৃথিবীতে, তাকে চেনে। একজন আলেমের মৃত্যু সেজন্যই একটি পৃথিবীর মৃত্যু, এই মৃত্যুতে শোকাহত হয়, ক্ষতিগ্রস্ত হয় কুল মখলুকাত, সারা পৃথিবী, আসমান জমিন সব কিছু ক্ষতিগ্রস্ত হয়। তেমন একজন আলেম যাকে এমনই আমরা মনে করি, ধারণা করি, তার জীবন কর্ম দেখেছি, আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এসব মানুষের জন্য আকাশ কাঁদে, জমিনও কাঁদে, কিন্তু যারা উৎপীড়ক তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আল্লাহ তাআলা সূরা আদ-দুখানের মধ্যে ফেরাউনের মৃত্যুর মৃত্যু পরবর্তী আল্লাহ নিজের ভাবটা প্রকাশ করেছেন। একজনের মৃত্যুতে তো দর্শকরা বা যারা এটা দেখে প্রত্যক্ষ করে তারা একটা ভাব প্রকাশ করে, আল্লাহ যেটা ভাব প্রকাশ করেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ ওয়ামা কানু মুনজারিন, ফামা বাকাত, তাদের জন্য কাঁদেনি আকাশ আর না জমিন, আকাশ জমিন কেউ কাঁদেনি তাদের জন্য। তার মানে মুমিনের মৃত্যুতে আকাশও কাঁদে, জমিনও কাঁদে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, আজকে যিনি রহেমাহুল্লাহ হয়ে গেলেন, আল্লাহর রহমতের কোলে চলে গেলেন, বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে কোরআন দিয়ে কথা বলা, কোরআন দিয়ে মাহফিল করা, কোরআন দিয়ে লক্ষ মানুষের সম্মুখে বক্তব্য দেয়া, এই জিনিসটি বাংলাদেশের জাতীয় পর্যায়ে এই মানুষটি, আল্লাহ তাকে কোরআনের মানুষ হিসেবে, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কেরামিল বারারা, যারা কোরআনের জ্ঞানে যারা দক্ষ, আল্লাহ তাদেরকে স্থান দেবেন মা সাফারা, আল্লাহর যারা দূত মহাকাশ থেকে মানব জাতির কাছে দূত হয়ে আসে, যারা এই দূতদের সাথে তাকে রাখবেন ফেরেশতা, আল কেরম যারা মহাসম্মানিত, আল বারারা যারা পুণ্যবান। আশা করি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে আল্লাহ তাআলা তাঁর সেই নূরের তৈরি দূত ফেরেশতাদের, সম্মানিত ফেরেশতাদের সাথী করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আজকে সবাই শোক সন্তপ্ত, আমরা এটা যেন গোটা বাংলাদেশের মৃত্যু, যেমন মাউতুল আলম আলেমে মাউতুল আলমে, একজন আলেমের মৃত্যু যদি গোটা পৃথিবীর মৃত্যু হয়, তো আল্লামা সাঈদীর মৃত্যু মানেই বাংলাদেশের একটি মৃত্যু, বিশাল একটি মহিরূহ থেকে এই দেশটি বঞ্চিত হলো। এই মৃত্যুর রেজাল্টটা, এর পার্শ্ব প্রতিক্রিয়াটা আগামী দিনগুলোতে এই পৃথিবীবাসী, বাংলাদেশবাসী প্রত্যক্ষ করবেন ইনশাআল্লাহ। সেই প্রতিক্রিয়াটা আকাশ থেকে আসবে,
আকাশের প্রতিক্রিয়াটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। শুনলাম সাইদি সাহেবের মৃত্যুর কিছুক্ষণ পরে একটা ভূমিকম্প নাকি ঢাকায় অনুভূত হয়েছে, ইতিহাসে এমন ঘটনা আছে? এমন ভূমিকম্পের ইতিহাস পাওয়া যায় জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর সময়ে। মাওলানা দিলাওয়ার হোসেন সাইদি আল্লাহ তাকে 13টি বছর নিজের কাছে আপন করে রেখে দুনিয়ার সমস্ত কাদামাটির ঝামেলা থেকে মুক্তি দিয়ে যেন রহমতের কোলে তাকে রেখে নিজের কাছে নিয়ে গেছেন। এই ধরনের মানুষ, এগুলো শহীদি মরণ। বলা ই মুত্তুম আও কুতিলতুম ফি সাবিলিল্লাহি লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি তোমরা আল্লাহর পথে স্বাভাবিক মৃত্যুবরণ করো অথবা নিহত হও, যাই হোক না কেন, যেটাই হোক না তোমাদের, যদি এরকম মৃত্যু ঘটে তাহলে লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি, যদি তোমরা নিহত হও আল্লাহর পথে, আও মুত্তুম অথবা স্বাভাবিক মৃত্যুবরণ করো, স্বাভাবিক মৃত্যু যদি হয়, নিহত হওনি কিন্তু আল্লাহর পথেই তো, আল্লাহর কাজ করার কারণেই তোমার কোনো পরিণতি হয়েছে, সেই আল্লাহর পথের প্রতীক হওয়ার কারণেই তোমার জীবনে কোনো হয়তো এমন একটা পরিস্থিতি তুমি আছো, সেই পরিস্থিতিতে তোমার মৃত্যু হয়ে গেছে, তাহলে কি হবে? লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাহ, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত আর রহমত, খায়রুম মিম্মা ইয়াজমাউন, লোকেরা দুনিয়ার যে অঢেল ধনরত্ন সঞ্চয় করে তার চেয়ে ঢের উত্তম যে মৃত্যুটি আল্লাহর পথে হবে, স্বাভাবিক মৃত্যু হলে। আল্লামা সাইদির তো স্বাভাবিক মৃত্যুটি হয়নি, যাক এগুলো যেহেতু অনেক অনেক সময় সামনে আসবে কথাগুলো বলার, মানুষ বলবে, আমরাও বলবো ইনশাআল্লাহ। বাক স্বাধীনতার এই যুগে আল্লামা সাইদি, দেলাওয়ার হোসেন সাইদি রহেমাহুল্লাহ, এদেশের কোটি মানুষের অন্তর্জগতে কোরআনের প্রদীপ জ্বালানো এই মানুষটি, এই মানুষটির জন্য আবেগ যে কত বড় এইটা জানাজার দ্বারা প্রমাণ হবে। ফারকুমা বাইনেনা অবাইনা হুমুল জানাইস, একজন নিরপরাধী আর অপরাধী, দুজনের পার্থক্য করবা জানাজা দেখে। অপরাধী মানুষ মরলে তার জানাজা হয় একরকম, আর নিরপরাধী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বিশ্বজোড়া আকাশ মাটি জোড়া প্রিয় একটি মানুষ যখন মারা যায়, তখন পঙ্গপালের মতো মানুষ, বানের পানির মতো, কাসাইলিল আরেম, বন্যার পানির মতো মানুষ দেয়ে আসে, পাগল পাড়া হয়ে তার জানাজা আসে। দেখবেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহেমাহুল্লাহ ভালো মানুষ ছিলেন নাকি মন্দ ছিলেন, তার জানাজা প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ, আল্লাহ প্রমাণ করবে। ইতিহাসে অনেক বড় বড় আলেম যখন মারা গেছে, যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, যেমন ইমাম ইবনে তাইমিয়া জেলখানাতেই মৃত্যুবরণ করেছিলেন সাইদি সাহেবের মতোই, কিন্তু ইতিহাসে সিরিয়ায় তার জানাজার মতো আর কোনো জানাজা মানুষ দেখেনি। শহর নগর বন্দর রাস্তা ঘাট মাঠ ঘর বাড়ি ফেরি আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে আমার এ বান্দা দোষী ছিল না। আগামীকালকে বা যখনই তার জানাজা হবে, তার জানাজা প্রমাণ করে দিবে এই মানুষটি কি ছিল। ফারকুমা বাইনানা ওয়া বাইনাহুমুল জানাইস, আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো জানাজা। শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষটা যার ভালো তার সবই ভালো। আল্লামা সাইদি রহেমাহুল্লাহ
তাকে যে হাসিটি দেখলাম, যে হাসি দিতে দেখলাম, পুলিশদের বেষ্টনীতে যে হাসিটি দিলেন, শেষ হাসি জাতির সামনে, মনে হয় যেন বলে গেলেন যে আমি চলে যাচ্ছি আনন্দের জগতে তোমাদেরকে ছেড়ে। মুমিন যখন মারা যায় তখন মৃত্যুর সময়ও তার হাসি হাসি ফুটিয়ে, চেহারায় হাসি ফুটিয়ে সে বিদায় নেয়। এই জন্য তার ঠোঁটগুলো খোলা থাকে, হাসতে হলে ঠোঁটটা খুলতে হয়। মুমিনরা, খাঁটি মুমিনরা ঠোঁটটা খোলা রেখে, অর্থাৎ হাসির রেখা তাদের আলোকিত চেহারায় ফুটিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ পুলিশের বেষ্টনীর হাসিটি দেখে তাই মনে হয়েছিল। এরপরে তো আর আমরা তাকে দেখিনি জীবিত অবস্থায়, আপনারা দেখেছেন কিনা জানি না। একজন এই ধরনের আলেমরা যখন পৃথিবী থেকে চলে যায়, কাতফিল ইসলামে থলবা, ইসলামের মধ্যে একটা বিরাট বিরাট একটা ক্ষয়, অঙ্গহানি হয় দীনের, মুসলিম উম্মার একটা বিশাল অঙ্গহানি হয় ইতিহাস। আল্লাহ তাআলা আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ তিনি যে চলে গেলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে তাদের মধ্যে সামিল করুন যাদের কথা আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসির মধ্যে, উলাইকাল্লাযীনা আরাদতু, এরাই তো সেই মানুষ যাদেরকে আমি নিজে, আমি আল্লাহ চাই যাদেরকে, গরাসতু কারামাতাহুম বেয়াদি, আমি নিজ হাতে তাদের সম্মানের গাছগাছালি, তাদের সম্মানের যে আয়োজন আমি নিজ হাতে সেটা রোপণ করি, গরাসতু কারামাতাহুম বেয়াদি, আর তাদের জন্য আমি এমন কিছু তৈরি করে রাখি, মাল আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কিছু প্রস্তুত করে রাখি যেটা কোনো চোখে দেখেনি, কোনো কান শুনেনি, কোনো হৃদয় যেটা কল্পনাও করেনি। দোয়া করি এবং আশা করি, অত্যন্ত আশা করি এই মানুষটিকে আল্লাহ সেই পর্যায়ে দান করুন। এই মানুষটি কোনো রাজনৈতিক দলের পরিচয়ে পরিচিত মানুষ না, তার রাজনৈতিক পরিচয়টা হয়তো পরে এসেছে, সেটা ছোট্ট একটা বিষয়, তার বিশাল পরিচয় হলো সে বাংলাদেশি মুসলিম উম্মার কোরআনের একটি বিশাল প্রদীপ, আলেমে দিন, এই কওমের জ্ঞান পিতা হিসেবে যিনি ছিলেন, আমরা সেজন্য তাকে ভালোবাসতাম, শুধু কোরআনের জন্যই ভালোবাসতাম, কোরআনের জন্যই ভালোবেসেছি আল্লামা সাঈদী দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে। এই মুহূর্তে তার পরিবারের জন্য বুখারি মুসলিম বর্ণিত সেই দোয়াটি করি, ইন্না লিল্লাহি মা আখাজ, যা নিয়ে গেছেন সেটা তো আল্লাহরই মালিকানাধীন জিনিস, তিনি নিয়ে গেছেন, তার জিনিস, তার গোলাম, তার সম্পদ তিনি নিয়ে গেছেন, কারো কিছু বলার নেই, এখানে অভিযোগ করা যাবে না। ইন্না লিল্লাহি মা আখাজ ওলাহু মা আতা, আর যা তিনি দান করেন সেটার মালিকানাও তার, নিয়ে যান সেটাও তার, দিয়ে দেন সেটাও তার, অকুল্লু সাইয়েন এন্দাহু বে আজালিম মুসাম্মা, সব জিনিসই তার কাছে একটি সুনির্ধারিত সময়ের সাথে বাধা থাকে, ফল তসবির বল তাহাতাসে, অতএব তুমি সবর করো এবং এই মৃত্যুর স্বভাবের প্রত্যাশা করো, এই মৃত্যুতে তুমি শোকাহত হয়েছ, তার জন্য দোয়া করছো, তার জন্য সহানুভূতি প্রকাশ করছো, সমব্যথিত হচ্ছ, সমব্যথিত হচ্ছ, এগুলোর জন্য আল্লাহর কাছে তুমি সওয়াবের প্রত্যাশা করো। এই দোয়াটি মাইয়েতের পরিবার বর্গের জন্য করতে হয়, ইন্না লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাজ
وكل شيء عنده بأجل مسمى فلتصبر ولتحتسب. نبي صلى الله عليه وسلم এই দোয়াটি করতেন। আর আরেকটি মাইতের জন্য আরেকটি দোয়া, এটা অবশ্য জানাজাতে পড়া হয়, এমনিতে পড়লেও কোনো সমস্যা নেই, আল্লাহুম্মা ফিরলাহ, আল্লাহ তাকে ক্ষমা করুন, তার গুণাগুলো ক্ষমা করে দিন, ওরহামহু, তাকে আপনি রহমত আপনার দয়ামায়ার কোলে ঠাই দিন, ও আফিহি, তাকে নিরাপত্তা দিন, ও আফু আনহু, আপনার কোনো হক তার কাছে পাওনা থাকলে সেই হকগুলো আপনি ছেড়ে দিন, সে তো আর দিতে পারবে না, সে হক আপনি মাফ করে দিন, ও আকরিম নুজুলহু, তার আতিথেয়তা আপ্যায়ন আপনি সম্মানজনকভাবে করুন, ও ওয়াসসাই মুদখালহু, যে কবরে তাকে রাখা হবে বিশাল প্রশস্ত করে দিন, ওয়াকসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বরদ, তাকে ধুয়ে দিন পানি দ্বারা এবং বরফ দ্বারা এবং শিলা দ্বারা, ও নাক্কিহি মিনাল খাতায়া, গুনাহ থেকে তাকে পবিত্র করুন, পরিচ্ছন্ন করুন, কামা নাক্কাইতা সাওবাল আবিয়াদা মিনাদ দানাস, যেমনিভাবে সাদা কাপড়কে আপনি ময়লা থেকে পরিষ্কার করেন, ও আবদিলহু দারান খায়রান মিন দারিহি, তাকে একটি বাড়ি দান করেন যে বাড়ি দুনিয়ার রেখে যাওয়া বাড়ির চেয়ে অনেক উত্তম, ও আহলান খায়রান মিন আহলিহি, তাকে এমন স্বজন আত্মীয় স্বজন দিন, দুনিয়ার আত্মীয় স্বজন যাদেরকে সে রেখে গেছে এদের চেয়েও যাতে তারা উত্তম হয়, ও জাওজান খায়রান মিন জাওজিহি, যেই সহধর্মী নিয়ে পৃথিবীতে তিনি রেখে গেছেন তার চেয়ে আরও উত্তম সহধর্মিনী সে জান্নাতে আপনি তাকে দান করেন, ও আদখিলুল জান্নাহ, তাকে আপনি জান্নাতে প্রবেশ করান, ও আয়েজহু মিন আযাবিল কবর, কবরের আজাব থেকে তাকে আপনি মুক্তি দান করেন, ও মিন আযাবিন নার, জাহান্নামের আজাব থেকে তাকে মুক্তি দান করেন। এই দোয়াটি আপনারা করবেন, আমি দোয়াটি করলাম, আপনারা আমিন বলুন। আল্লাহ তাআলা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে জান্নাতুল ফেরদাউসে ঠাঁই করে দেন, তার পরিবার পরিজনকে এই শোকাবহ ঘটনার মধ্যেও সবর করার, সওয়াবের প্রত্যাশা করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ পরে কথা হবে, হয়তো বা অবস্থার প্রেক্ষিতে কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। তার এটা পাওনা, তিনি চলে গেছেন, তার কিছু পাওনা রয়েছে আমাদের কাছে, আমরা না বললে সেই পাওনাটা তার থেকে যাবে। আল্লাহ আকবার, আল্লাহ জাতিকে এই শোকের দিনে সবর করার, সওয়াবের প্রত্যাশার তৌফিক দিন, এবং উত্তম বিনিময়, এই দুঃখের একটি সর্বোত্তম বিনিময় গোটা বাংলাদেশি জাতিকে আল্লাহ তাআলা দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।